বিরোধীদের আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে, আমাদের আটকানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। তাই আমরা গভর্নরের কাছে গেছি যে আপনি একমাত্র রাস্তা সংবিধানের প্রতিনিধি, আপনি করুন। তিনি বেরিয়েছেন তো আপনারা সঙ্গে গেছেন, সে সত্য দেখিয়েছেন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ আছে। এই যে সত্য তুলে ধরছেন, টিএমসি সেটাকে হজম করতে পারছে না। তাদের মধ্যে গভর্নর মেনিয়া শুরু হয়ে গেছে, গভর্নর ফেভিয়া শুরু হয়ে গেছে, গভর্নরের ভূত দেখছে সব জায়গায় ওরা। কারণ গভর্নর ওদের কাছে একটা মূর্তিমান আতঙ্ক, তিনি সত্য তুলে ধরছেন। সেই সত্য চাপা দেওয়ার যে অপচেষ্টা যেটা সিপিএম করতো বলে টিএমসি চেষ্টা, আজকে তার চেয়েও বেশি স্বৈরাচারী আর দুরাচারী শাসন হিসাবে এখানে টিএমসি সরকার কাজ করছে। তার বিরুদ্ধে এককভাবে যে মানুষের সমস্যা এবং দাবিকে তুলে ধরছেন গভর্নর, সেটা তাকে সে হিসাব করতে শিক্ষা করতে পারছে না, এবং তিনি যে যুক্তি বা প্রশ্ন তুলছেন তার উত্তর ওদের কাছে না। রাজ্যপালের এই কাজগুলো কি ওনার এখতিয়ারের মধ্যে পড়ে বলে আপনি মনে করেন? সেটা পড়ে না বলে কেউ বলতে পারছে না। তো উনি চ্যালেঞ্জ করেছেন, সুপ্রিম কোর্টের উকিল, উনি বলছেন আমি যা করছি আমার এখতিয়ারের মধ্যে, সংবিধানের মধ্যে, এবং টিএমসি যেটা করছে সেটা সংবিধানেও আসে না, গণতন্ত্রের মধ্যেও আসে না। সেই জন্য তারা ভয় পাচ্ছে, স্বৈরাচারী শাসক এই লড়াইকে ভয় পাচ্ছে।